বন্ধুরা না লাগবে কোনো হেনা আর না লাগবে কোনো কালার দেখুন কিভাবে আপনারা সহজেই চুল কালো করতে পারবেন এবং তার সাথে সাথে চুলের বৃদ্ধি ঘটাতে পারবেন অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে চুল কিভাবে লম্বা হবে এবং ঘন হবে আশা করি এই জবা ফুল আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন খুব সহজে বন্ধুরা আপনারা শুধু শ্যাম্পুর সাহায্যে আপনার মাথার চুলকে কালো করে নিতে পারেন প্রথম স্টেপটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট যদি আপনারা চান প্রথম স্টেপটা অবশ্যই ফলো করতে পারেন ঠিক শ্যাম্পু করবার পূর্বে বন্ধুরা আপনারা কিভাবে শ্যাম্পুর সাহায্যে আপনার চুলকে পুরো কালো করতে পারবেন তার জন্য আপনাদের সেকেন্ড স্টেপটা অবশ্যই দেখে নিতে হবে এটা সকলেই করতে পারবেন বন্ধুরা জবা ফুল এবং জবা পাতা এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি দেখুন ছোট ছোট করে কেটে নেওয়া এখন হয়ে গেছে এরপর বন্ধুরা আমি এটা দিয়ে তেল তৈরি করব। শ্যাম্পু করবার দুই ঘন্টা আগে এই তেলটা কিন্তু তৈরি করে নিতে হবে তৈরি করে মাখতে হবে চুল তাহলে ওঠা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এবং চুল কালো হবে তার জন্য আমি নিয়ে নিলাম নারিকেল তেল জবা ফুল এবং জবা পাতা সব কিছু দিয়ে তেলটা তৈরি করে নেব এরপর বন্ধুরা উনুন জ্বালিয়ে এই তেলটাকে আমি তৈরি করে নিচ্ছি একটু জালটা কম করে দিবেন আপনারা যখন গ্যাসে করবেন জাল কমিয়ে এই তেলটা তৈরি করবেন জবা ফুল এবং জবা পাতা দুটোই কিন্তু একসাথে হালকা ভাজা ভাজা টাইপের হয়ে যাবে দেখুন হালকা ভাজা হয়ে এসেছে এরপর আমি এটা নামিয়ে ঠান্ডা করে চলে যাব পরবর্তী স্টেপে মানে সেকেন্ড স্টেপটা অবশ্যই আপনারা এই স্টেপটা দেখুন বন্ধুরা এখানে আমি উনুন জ্বালিয়ে লোহার কড়াই নিয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি এখন জালটা একটু বেশি দিয়েছি কারণ জলটা একটু গরম হওয়ার দরকার আছে আপনাদের কাছে যদি লোহার কড়াই এই রকম না থাকে তাহলে আপনারা আপনাদের ঘরের ব্যবহৃত অ্যালুমিনিয়ামের কড়াইয়ের সাহায্যও কিন্তু করে নিতে পারেন এটা নিশ্চয়ই দেখেই বন্ধুরা বুঝতে পেরেছেন এটা হলো কালো জিরার প্যাকেট এই প্যাকেট থেকে আমি কালো জিরা নিয়ে নেব বন্ধুরা কালো জিরা আমাদের চুল ঘন কালো করতে সাহায্য করে দেখতেই পেয়েছেন বন্ধুরা এই কালো জিরা আমি এক চামচ দিয়ে দিলাম দেখতে পেয়েছেন জলটা খুব বেশি গরম হয়ে গেছে আর জলটা ফুঁটছে আরও হাফ চামচের মতো দিয়ে দিলাম এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি মেথি বন্ধুরা এই মেথি আমাদের চুল ঘন ও কালো করতে সাহায্য করে এখন আমি যে তৈরি করছি যে জলটা এই জলটা আপনারা হেয়ার সিরাম হিসেবে রেখে রেখে এটাকে ব্যবহার করতে পারেন দেখুন কালো জিরা এবং মেথি ছাড়াও আরও একটি উপকরণ আমি এর সাথে দিয়ে দেবো এই জলটা যখন তৈরি হয়ে যাবে দেখতে পাবেন এই জলের কালার সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা এরপর আমি দিয়ে দিচ্ছি এইখানে পাতা তো বন্ধুরা এই পাতা আমাদের সত্যি সত্যি চুল ঘন করতে সাহায্য করে তাই এই পাতাটা কিন্তু বাদ দিলে চলবে না পাতাটা একেবারে সবুজ বর্ণ হারিয়ে অন্য একটা বর্ণ দেখুন ধারণ করবে তখন বুঝবেন যে পাতাটা সেদ্ধ হয়ে গেছে এই রকম সবুজ কালার কিন্তু পাতাটার থাকবে না সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আপনাদের এটা তৈরি হওয়ার পর দেখাচ্ছি আপনারা এটা কি কীভাবে আপনার চুলে অ্যাপ্লাই করতে পারেন চলুন এটা তৈরি হয়ে যাক তারপর দেখাচ্ছি বন্ধুরা ওটা তো তৈরি হয়ে গেছে ওটা আমি ঠান্ডা করতে দিয়েছি ততক্ষণ এই তেলটা আগে আমি চুলে অ্যাপ্লাই করে নেব দেখুন বন্ধুরা এই তেলটা আপনি ছেলেদের মাথায় কিংবা মেয়েদের মাথায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন খুব ভালোভাবে তেল এইভাবে ফুল এবং পাতা নিংড়ে খুব ভালোভাবে মাথায় মালিশ করুন স্কাল্পে মাসাজ করুন বেশ কিছুক্ষণ মসাজ করবার পর সাথে সাথে কিন্তু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন না তাহলে এর ফলাফলটা বুঝতেও পারবেন না এটা ভালোভাবে মালিশ করবার পর বন্ধুরা এটা দু ঘন্টা রেখে দেবেন কিংবা এটা আপনি রাত্রেও কিন্তু মাসাজ করে রেখে দিতে পারেন সত্যি সত্যি নারিকেল তেল যদি এইভাবে ব্যবহার করা যায় সত্যি বাইরের কোনো প্রোডাক্ট মানে দামি প্রোডাক্টের আর প্রয়োজন হয় না চলুন এরপর সেকেন্ড স্টেপটাও দেখে নিই বন্ধুরা এই দেখুন সেই জল গরম গরম জল কখনোই চুলে অ্যাপ্লাই করবেন না খুব ভালোভাবে জলটা ছেঁকে নিন আপনারা কি চান এই জলটা রেখে দিতে তাহলে প্রতিদিন দুবার করে আপনারা স্ক্যালপে এটা লাগাতে পারেন শুকনো চুলে লাগাতে পারেন একটা খালি বোতলের মধ্যে এটা ভরে রেখে দিন বন্ধুরা এটা তাহলে দেখবেন আপনার খুব কাজে লাগবে চুল ওঠা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে চুল কালো করবে এখন আমি এটা হেয়ার সিরাম হিসেবেও ব্যবহার করতে পারি আবার এটাতে হালকা শ্যাম্পু মিশেও এই সিরামটাকে আমি লাগাতে পারি চলুন কিভাবে এটা আমি আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি সত্যি বন্ধুরা বিশ্বাস করুন এই হেয়ার সিরামটা খুব কাজের জিনিস প্রতিদিন দুবার করে আপনারা অ্যাপ্লাই করতে থাকুন চুল সত্যি সত্যি কালো হবে কোনো দিন কোনো দিন কালার করবার দরকারও হবে না চুলে কারণ আমরা অনেক বাইরের প্রোডাক্ট ব্যবহার করি যার খারাপ প্রভাব ফেলে আমাদের চুলে তো বন্ধুরা এখন যে অবশিষ্ট রয়ে গেছে মানে মেথি কালোজিরা জিরা এবং কারিপাতা তো এই তিনটি উপাদান আপনি বেটে পেস্ট করে আপনার চুলে লাগিয়ে রাখতে পারেন অসুবিধার কিছু নেই আপনি এক্সট্রা বেনিফিট এর থেকে পেয়ে যাবেন বন্ধুরা যদি আপনি এর সাথে শ্যাম্পু মিলিয়ে ব্যবহার করেন তাহলে এতে দিয়ে দিন এক চামচের মতো চিনি চিনি আমাদের চুলের জন্যও খুব উপকারী স্কিনের জন্যও ভীষণভাবে উপকারী তো এখন যে কোনো শ্যাম্পু আপনি এখানে ব্যবহার করতে পারেন এইখানে আমি একটা সানসিলিক শ্যাম্পু কেটে ব্যবহার করছি বন্ধুরা এটা সপ্তাহে একদিন আপনারা লাগাতে পারেন শ্যাম্পুর সাথে মিশিয়ে সত্যি সত্যি একটা ভালো প্রভাব চুলের লক্ষ্য করতে পারবেন এরপর ভালো করে শ্যাম্পুর সাথে এই জলটাকে মিলিয়ে নিচ্ছি চলুন আপনি আপনাদের ভালোভাবে অ্যাপ্লাই করে চুলে দেখিয়ে দিচ্ছি আপনারা একটা ছেলে এবং মেয়েদের চুলে অ্যাপ্লাই করে দেখতে পারেন সত্যি সত্যি ভালো ফল মিলবে এরপর খুব ভালোভাবে যে তেল মালিশ করেছিলাম আপনারা জানেন এটা সেই তেল মালিশ করে প্রায় দুই ঘন্টা রেখে দিয়েছিলাম এরপর আমি ওই চুলেই কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি বন্ধুরা এইভাবে অ্যাপ্লাই করতে থাকুন দিন কালারের দরকার হবে না চুল কালো করতে ভালো থাকুন থ্যাংক ইউ